জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ড মোহাম্মদ ইউনুস ফিলিস্তিনে বিরোধী অপরাধে সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে নির্বাচনের আগে সংবিধান সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই বললেন জিএম কাদের এলাকায় ফিরতে তোলা দিতে হচ্ছে হাসিনার নেতাকর্মীদের জানাব আয়নাঘর বানিয়ে নির্যাতন ও হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই এবং সর্বশেষ জানাবো হত্যা মামলার আসামি জিএম কাদের কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ড মোহাম্মদ ইউনুস ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ডক্টর ইউনুস আরও বলেন ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে জন্য বাংলাদেশ অনতি সম্পূর্ণ আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সময় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন এ সময় নোবেল জয়ী এই অধ্যাপক রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়ে বসেন মিয়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত চাই ডক্টর ইউনুজ বলেন অবৈধ অর্থের প্রভাব এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করা অত্যাবশ্যক উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে আমরা আশা করি কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে নির্বাচনের আগে সংবিধান সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশের মানুষ আশা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে আমরা এই ভালো নির্বাচনের আগে সংবিধান সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই চাই আমরা ভালো নির্বাচনের পর যেন সরকার আর দানব হতে না পারে কাদের বলেন বাংলাদেশের শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে আমাদের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা দেয় বিখ্যাত ইতিহাসবিদ লর্ড অ্যাটন এর উদ্ধৃতি উল্লেখ করে বলেন ক্ষমতা মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যেতে পারে অসীম ক্ষমতা মানুষকে নিশ্চিত ভাবে চরম দুর্নীতিগ্রস্ত করে এই কারণে ভালো নির্বাচনে জনগণের নিরঙ্কুর সমর্থন পেয়েও একটি রাজনৈতিক দল দানবে পরিণত হতে পারে তিনি বলেন দেশের নির্বাহী বিভাগ আইনসভা বিচার বিভাগের প্রায় শতভাগে সরকার প্রধানের হাতে থাকে এছাড়া সাংবিধানিক পদগুলো সরকার প্রধানের হাতের মুঠোয় কারো কাছে সরকারের জবাবদিহিতা নেই এই কারণে বাংলাদেশের যে কোনো সরকারি দানবে পরিণত হতে পারে জি কাদের বলেন আমাদের সন্তানেরা ছাত্র জনতার গণ নেতৃত্ব দিয়েছে তারা গুলির সামনে বুক পেতে সৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে এত হত্যার নির্যাতনের আমাদের সন্তানরা আন্দোলন থেকে সরে যায়নি আমাদের সন্তানদের আত্মত্যাগ বিফল হতে দেব না যে লক্ষ্য অর্জনে ছাত্ররা জীবন দিয়েছে সেই লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করতে হবে আমরা শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম আন্দোলনের শুরুতে তেসরা জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি জাতীয় সংসদে বক্তৃতা করেছি সংসদে ও রাজপথে আমরা বলেছি ছাত্রদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক যখন সরকারে নির্দেশে ছাত্রদের উপর গুলি চালানো হলো আমরা তার প্রতিবাদ করেছি জীবন দেওয়া ছাত্রদের আমরা জাতির বীর মুক্তি সেনা বলে অভিহিত করেছি সমন্বয়কদের যখন ডিপি অফিসে আটক করা হলো আমরা তাদের মুক্তি দাবি করেছি ছাত্রদের উপর অন্যায় অবিচারের প্রতিবাদ করেছি জাতীয় পার্টি যৌথ সভা করে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক সমর্থন দিয়েছি আমার নির্দেশে জাতীয় ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে রাজপথে ছিল রংপুরে আমাদের ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়ার কারণে মামলার হয়রানি হয়েছে রংপুরে আমাদের মতে নেতা কর্মীরা গ্রেপ্তার হয়ে হাজত পাশ করেছে রাজনীতিবিদ হিসেবে সর্বপ্রথম রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছি আমি আবু সাইদের পরিবারকে বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছি এলাকায় ফিরতে তোলা দিতে হচ্ছে হাসিনার নেতা কর্মীদের শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আওয়ামী লীগের ছত্রভঙ্গ অবস্থা হাসিনা প্রশাসনের অনেক মন্ত্রীকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছে এখনো আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে আছেন দেড় মাসের বেশি সময় ধরে গা ঢাকা দিয়ে থাকার পরে এখন অনেক নেতাই নিজের এলাকায় ফিরতে চাইছেন বেশ কয়েকজন নেতা ও অনেক কর্মী নিজেদের এলাকায় ফিরেছেন আর ঘরে ফেরার জন্য মোটা টাকা তোলা দিতে হচ্ছে তাদের গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপরে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ শেখ হাসিনা সজে বজায় জয়ের দাবি এখনো আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়িতে হামলা করা হচ্ছে বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে ইতোমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী নিজের বাড়িতে ফিরেছেন ঘরে ফিরে আসা নেতারা জানিয়েছেন হামলার হাত থেকে বাঁচতে তাদের বিএনপি সহ এলাকার প্রভাবশালীদেরকে টাকা দিতে হচ্ছে মতো অঙ্কের টাকা দিতে হলেও এখনো তারা অনেকের আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই প্রতিবেদনে বলা হয়েছে এছাড়া আর কোনো উপায় নেই বলেও জানিয়েছেন ওই কর্মীরা আত্মগোপন করে থাকা ওই নেতাদের অনেকেই এখন এলাকায় ফিরে আসার জন্য বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদেরই একজন বিবিসি বাংলাকে জানিয়েছেন ওয়ার্ল্ড স্তরের এক নেতা তার কাছে তিন লক্ষ টাকা চেয়েছিল শেষ পর্যন্ত এক লক্ষ টাকা দিয়ে ঘরে ফিরতে পেরেছেন তিনি তাদের অনেকেই এখন ঘরবন্দি হয়ে দিন কাটাতে হচ্ছে অনেকে দাবি করেছেন একাধিক নেতাকে টাকা দেওয়ার পরেও তারা ঘরে ফিরতে পারছে না তাদের দাবি কত টাকা দিতে হবে তা আগাম জানিয়ে দিচ্ছেন এলাকা ছোটখাটো নেতারা দাবি মত টাকা না দিলে ঘরে পা রাখতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার দাবি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগই আমাদের উপর অত্যাচার করেছে আমাদের দলের কর্মীরা এই রকম করবে বলে আমি মনে করি না এরকম কাজ না করতে দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে আয়নাঘর বানিয়ে নির্যাতন ও হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা আয়নখর বানিয়ে গুম খুন নির্যাতন হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই ভারতে নির্বাসন থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কথা স্মরণ করে বলেন ছাত্র জনতার নজিরবিহীন রক্ত স্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে তবে রাষ্ট্র সংস্কারের সঙ্গে সঙ্গে একটি নির্বাচনী রোডম্যাপেরও প্রয়োজন রয়েছে তাহলে দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এবং তারা বুঝতে পারবে দেশের চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক পন্থায় হচ্ছে সালাউদ্দিন আরো বলেন অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে বাংলাদেশ একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের কাছে গণতন্ত্র সুফল পৌঁছে দিতে হবে হত্যা মামলার আসামি জিএম কাদের কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদে সহযোগিতা করা হত্যা মামলার আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে মিটিং করে এটা আমাদের প্রশ্ন এই দালালদের সাথে মিটিং করা ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে আগে ওই দালালদের বিচার করতে হবে তারপর দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি করতে দেওয়া হবে কিনা বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিব সমন্বয়ক আবু বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মেধাবীদের দায়িত্ব নিতে হবে শাসক পরিবর্তন হয় শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা বিগত সময়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি ভারত আমাদের অভ্যন্তরীণ বিশ্ব হস্তক্ষেপ করে অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে ভারতের মদত পুষ্ট কোন দলকে বাংলাদেশের মানুষের ক্ষমতা আসতে দেবে না আমরা ইতিমধ্যে দেখেছি আমলাদের একটা অংশ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে ডিসি নিয়োগের এই কাজ করেছে ছাপ্পান্ন জন ডিসির উনপঞ্চাশ জনই আওয়ামী লীগের সুবিধাভোগী তাদের উদ্দেশ্য বলছে আপনাদের এই অপচেষ্টা ছাত্র জনতা মেনে নেবে না আপনাদের এই পথ পরিহার করতে হবে গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন গণ অধিকার পরিষদ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে চাঁদা বাস টেন্ডার বাস সন্ত্রাসদের ঠাই গণ অধিকার পরিষদে হবে না আগামীতে সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভূমিকা পালন করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন